আসসালামু আলাইকুম। আইডিয়াল শপ অনলাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ থেকে শুরু করছি মাইক্রোসফট ওয়ার্ড কমপ্লিট মাস্টার ক্লাসের বাংলা টিউটোরিয়াল। এরই ধারাবাহিকতায় থাকবে এমএস ওয়ার্ডের বিস্তারিত আলোচনা, যার মাধ্যমে এমএস ওয়ার্ডের প্রত্যেকটি কাজ চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ভিডিও মনোযোগ সহকারে দেখেন এবং শেখেন, আপনি হবেন এমএস ওয়ার্ডের মাস্টার। তো চলুন শুরু করি। প্যারাগ্রাফে বিভিন্ন কয়েকটি অপশন রয়েছে, তার মধ্যে আপনাদের প্রথমে দেখাচ্ছি হলো এই যে হেডিং থাকবে, হেডিংটা লেফট লেফট আনা যায় কীভাবে, রাইটে নেওয়া যায় কীভাবে এবং সেন্টারে রাখা যায় কীভাবে, এটা আপনারা কিবোর্ডের অপশন থেকে করতে পারবেন। এখানে কন্ট্রোল চেপে ধরে যদি এল তাহলে লেফট, কন্ট্রোল চেপে ধরে যদি আর দেন রাইট, এবং কন্ট্রোল চেপে ধরে যদি ই প্রেস করেন তাহলে সেন্টার। এটা গেল হলো লেফট রাইট এবং সেন্টার। এবং আরেকটি অপশন আছে যেটা জাস্টিফাই, এটা সাধারণত প্যারাগ্রাফে ব্যবহার করা হয়। যেমন আমি এই ফুল প্যারাগ্রাফটা যদি সিলেক্ট করি, এখানে দেখতে পাচ্ছেন যে সমান নেই, এটা আগে, এটা পিছনে, এটা পিছনে, এ সমস্ত জিনিসটা যদি সুন্দর শেপে আনা যায় তাহলে আমরা সমস্তটুকু ক্লিক করে সিলেক্ট করে যদি আমরা জাস্টিফাই, এখানে অপশন জাস্টিফাইতে ক্লিক করে তাহলে জাস্টিফাই হয়ে যাবে। তাছাড়াও যদি আমরা সমস্ত প্যারাগ্রাফটুকু ব্লক করে কন্ট্রোল জে প্রেস করি তাহলে জাস্টিফাই হয়ে যাবে। এই গেল হলো জাস্টিফায়ের অপশন। আরেকটি এখানে অপশন আছে হলো বুলেট নাম্বার, আপনার এরকম ওয়ার্ডগুলো যদি আমরা নাম্বার ইউজ করি বা বুলেট ইউজ করি তাহলে দেখেন এটি সিলেক্ট করবেন, করার পরে আপনি এখানে ক্লিক করে যদি বুলেট দিতে চান বুলেট দিতে পারেন, আপনি যে সিম্বলটা দিতে চাবেন সেটি দিতে চাবেন পারবেন। তাছাড়াও যদি আপনি এখানে মনে করেন না আমি এখানে নাম্বার ইউজ করব, তাহলে এইভাবে আমরা নাম্বার ইউজ করতে পারি, ABCD বা রোমান সংখ্যা যেটা সংখ্যায় দিতে চান আপনি সেটাই দিতে পারবেন। এটা গেল হলো আপনার সিঙ্গেল লাইন থাকলে সেক্ষেত্রে আমরা কিভাবে নাম্বার এবং বুলেট দিয়ে কাজ করতে পারি। এটা হলো আমাদের প্যারাগ্রাফের একটি অংশ। তাছাড়াও এখানে আরেকটি অপশন আছে যেটা হলো আমরা যেটা ট্যাবের মাধ্যমে নিতে পারি, ডিক্রিজ ইনডেন্ট, ইনক্রিজ ইনডেন্ট এবং ডিক্রিজ, এখানে এটা যদি আপনি ক্লিক করেন তাহলে ডানে যাবে এবং এটা ক্লিক করলে বামে আসবে। আর একটা অপশন হলো এই যে আপনি লেখাগুলো আছে সেগুলো আপনি স্পেসিং করার জন্য, আপনি কি 1.0, 1.5, 2.0, আপনি যে স্পেসে রাখতে চান সেই স্পেসে রাখা যাবে। এটা এখানে স্পেসিং অপশনগুলো আছে। এখানে তাছাড়াও আছে আরেকটি অপশন হলো শেডিং, শেডিং যদি আপনি পুরোটা ব্লক করেন, ব্লক করে আপনি যদি শেডিংটা দিতে চান এখানে আপনি শেডিংয়ে দিতে পারবেন। এখানে সুন্দর শেডিং আছে, এটা একটা হাইলাইটস টাইপের শেডিং, আপনার ইচ্ছা করলে শেডিং দিবেন, আবার মনে করেন না আমি শেডিং দেবো না, নো কালার, তাহলে শেডিংটা উঠায় দিতে পারবেন। এখানে আরেকটি অপশন আছে হলো আপনার টেবিলের, যদি আপনার ইচ্ছা করেন টেবিলের ঘরগুলো সম্পূর্ণ রাখবো কি রাখবো না সেটি দিতে চাইলে এটি ব্যবহার করা হয়ে থাকে। টেবিলটির আমি সম্পূর্ণ ঘরগুলো, টেবিলের শেপ থাকবে কিন্তু ঘরগুলো থাকবে না, সেক্ষেত্রে আমরা এটি ব্যবহার করে নো বর্ডার ব্যবহার করতে পারি। তাহলে দেখেন ঘরগুলোর টেবিলগুলো উঠায় দেওয়ার জন্যে এটি ব্যবহার করা হয়ে থাকে। আজ আমরা দেখলাম ওয়ার্ডের হোম বটমের প্যারাগ্রাফের কাজ, আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। তাছাড়াও যদি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইবশন করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।